ব্লাউজ বানাতে বানাতে পুরুষের ছন্দ গেঞ্জি ফেল করে দিয়েছেন। এদের স্থান হবে তাসলিমা নাসরিনের সাথে জাহান্নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাভ ইসলাম 360 ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমার মা বোনেরা, আমার দরুদিরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, সোনার চানেরা, বেশিক্ষণ বিরক্ত করব না। নামাজ যেমন ফরজ, পর্দা করা কি? নামাজ যেমন ফরজ, পর্দা করা। আর এখনকার মা বোনেরা পায়ে গায়ে হাই হিল করে, খালি কিল কিল, চোখে লাগাই মাস্কারা, ছেলেদের করে কামসারা, থুতে লাগাই লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, আর কপালে দেয় বড় বড় টিপ, ছেলেরা কয় এই মেয়ে দেয় আমার জন্য ঠিক জোরে কন্যা উজবিল্লা। আমার মা বোনেরা, আমার দরুদিরা, ব্লাউজ বানাতে বানাতে পর্দা ফরজ করে দেওয়া হয়েছে। আর আমার মায়ের জাতিরা শহরে থাকেন, মন খারাপ করবেন না, ব্লাউজ বানাতে বানাতে পুরুষের ছন্দ গেঞ্জি ফেল করে দিয়েছেন। এত খাটো ডেনার ব্লাউজ, শর্ট কামিজ ব্যবহার করেন, বিউটি পার্লারে যা ভুরু তোলেন, থোট কালার করেন, মাদান্দে খোদার কসম করে বলে আপনি দাউস হবেন কিয়ামতের দিন। একটা বেপর্দা মহিলা দাউস হয়ে যাবে, এই দাউস আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের বাসনাও তার নাকে পাবে না। টাকা পয়সা আলা হয়ে তোমার কোনো দাম নাই। আমার মা বোনেরা পায়জামা গুলো দেখেন, স্কিন পায়জামা পরে, যা দেখতে তল্লাবাসের মতো পাদা শিকল লাগে, মাথার চুল কাটে বানরের লেজের মতো করে দেয়, ধরে বলেন ঠিক না বা ঠিক। বোরকা যে পর্দার জন্য গো, সেই বোরকা গাওয়ার দেয় রন্না খান গলায় পেঁচে দেয়, বুকের ওপর দেয় না, মাথায় কাপড় দেয় না। আমি আমার ভাষায় নাম রাখছি, এরা হলো তনছেলবারা মুসলমান, এদের স্থান হবে তাসলিমা নাসরিনের সাথে জাহান্নামে। জোরে জোরে বলেন ঠিক না বা ঠিক। আমার বাজান হক কথা বলতেছি, আমি বক্তাকে আড্ডাওয়াত করবেন না, তাতে যায় আসে না, কিন্তু আজকে তো আপনাদেরকে বলার সুযোগ পাইছি, জোরে বলেন ঠিক না বা ঠিক। মাজান বে পর্দা করা ফরজ, কেউ জানবে হায়া, বেপর্দা করে চলবে না, মোটর সাইকেলের পিছনে শ্যাম্পু করে যাই, দেখ না পুরুষেরা কয় খায় না খায়, মাল এক খান গেল, জোরে কন ঠিক না বা ঠিক। হায় হায়, মহিলাদের চেহারা দেখে কয় মাল এক খান গেল, নাউজুবিল্লা নাউজুবিল্লা। আমার মা বোনেরা রে, আমার দরুদিরা রে, তোমাদের কুদরাতে পায়ে হাত দেবারে, তোমাদের সন্তানের মতো, ছোট বোনের মতো, তোমাদের কুদরাতে পায়ে হাত দে বলবো, মাগন মরে একদিন তোমরা যাবা, কবরের মেহমান একদিন হবা, তোমরা জান কেউ নামাজ ছেড়ে দিও না, আর ফরজ পর্দা জান তোমরা কেউ ছেড়ে দিও না। মাথার একটা চুল যদি কোনো বেগনা পুরুষ দেখে গো মা, কিয়ামতের দিন সত্তর একটা চুলের বেগনা পুরুষকে দেখানোর কারণে একটা চুলের পরিবর্তে 70টি সাপ তোমার মাথায় বেউড়ো করে দেওয়া হবে। মা বোনেরা আমার, খবরদার খবরদার, তোমরা কেউ বেপর্দা করে চলো না। মাথায় মাদানের সময় থাকলে আমি মিহরাজের ঘটনাটা বলে যেতাম, কিন্তু 12টা ব্যক্তি চেয়ে আমার মাদান আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে, আল্লাহর নবী 7টি দিনের সব মেয়েদের ব্যাপারে মিহরাজে দেখে এসেছেন, কোনোদিন যদি এলাকার আশেপাশে আসে আপনারা যাবেন বলে দেব। আমার মা বোনেরা ফরজ পর্দা করবেন, আর স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আজকে দেখেন অফিসাররা সালাম পায়, কিস্তির সাহেব সালাম পায়, নিজের স্বামী সালাম পায় না, জোরে কোন ঠিক না বে ঠিক। কিন্তু মাজার যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে, ঘরটা হবে জান্নাতের টুকরা, আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল থাকবে না, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন, হুন্না লিন্নাসি লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী হলে স্ত্রীদের লিবাস, আর স্ত্রীরা হলো স্বামীদের লিবাস, দুইজন দুইজনকে লিবাস হিসেবে বলা হয়েছে। রে আমার মায়ের জাতিরা, আপনারা যা একে অপরের লিবাস, স্বামীকে মাঝে মাঝে গোসল করে দেবেন, স্বামীর সাথে রুক্ষ মেজাজে কথা বলবেন না, হাসি মুখে কথা বলবেন, আর স্বামীকে সালাম দেবেন। হযরত আয়েশা সিদ্দিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে গোসল করে দিতেছেন, একদিন হুজুরকে আয়েশা গোসল করে দিচ্ছে, হুজুরের খুশির জবাবে আম্মা আয়েশার বুড়ো
পাকের আঙ্গুল ফেটে গেছে, হুজুরের গায়ের সাথে পানি ঢালছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আর নবী যে আমার সাথে দাঁড়াছে, দাঁড়িয়ে বলে ও আয়েশা তোমার পানি যে ঢালিত রক্ত কিসের বন্যা বয়ে যায়? আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যখন পানি ঢালে আপনি যে খুশিতে বসে আছেন, আপনার খেদমত করতে যাইয়া ওই খুশির দাবা লেগে আমার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে। নবী বলে আয়েশা তুমি একটা বার আহা হু করনি কেন, তোমার কি কষ্ট হয়নি? আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার একদিকে স্বামী, একদিকে আল্লাহর নবী, আপনার খেদমত করবে যাইয়া আমার কলিজাও যদি ফেটে যেত, আল্লাহ রাসূলকে খুশির থেকে উঠে দাঁড়ানোর কথা বলতাম না? আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল, এক এক স্ত্রীর এক একটা গুণ আছে। একদিন আল্লাহর নবী খাদিজাকে যখন বিয়ে করে, খাদিজাতুল কুবরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছেন, স্বামীকে তিনি এত ভালোবেসেছেন, দরজার সাথে পিঠ বাজায় রে ঘুমাইছে, মামন দে অনেক বড় গোকিল রাস্তা খানে কাবাই পিঠে করে লিয়া হুজুরের জন্য খাবার লিয়ে গেছে, কোনোদিন বিরক্ত হননি, টাকা পয়সা রে হুজুরকে সহযোগিতা করেছে।